কিন্তু তুমি তাদেরকে যদি জোর করেও বল তারা বসবে, কিন্তু দু মিনিট তিন মিনিটের বেশি প্রার্থনা তারা করতেই পারে। দু মিনিট হয়ে গেলে মনে হয় কত প্রার্থনা করে দিয়েছে, তিন মিনিট হয়ে গেলে মনে হয় কত প্রার্থনা করে দিয়েছে। কিন্তু যেই দিন তোমার চক্ষু খুলে যাবে আর যখন তুমি মন্দকে সত্যি করে দেখতে পাবে, আর মন্দর শক্তিকে তুমি যদি সত্যি করে দেখতে পাবে, তোমার প্রার্থনা এত লম্বা হয়ে যাবে, তোমার আরাধনা স্তুতি একেবারে পুরোপুরিভাবে বদলে যাবে, তোমার ধারণা বদলে যাবে, তোমার নিজস্ব আচরণ বদলে যাবে, তুমি যেভাবে প্রভুতে চলবে। কিন্তু যতক্ষণ তুমি সেই স্তরে না আসতে পারো ততক্ষণ তুমি পরিত্রাণের মধ্যে প্রবেশই করো, তুমি বৃদ্ধিই পাবে। একমাত্র এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাস্তা দেখাতে পারে যখন তার চক্ষু খুলে যায়। আমরা সবাই অন্ধ, প্রভুর বাক্য বলছে পাপেতে আমরা সবাই অন্ধ, আর এই পাপ আর জ্ঞানের অভাবের মধ্যে আমরা সবাই ধ্বংসের পথে চলেছি। কিন্তু প্রভুর বাক্য বলছে যে একটা অন্ধ অন্য অন্ধকে রাস্তা দেখাতে পারে না। তাই তো আমরা অন্যজনকে চেষ্টা তো করি নিয়ে আসতে, আমি অন্যজনকে নিয়ে আসছি মিটিং এর মধ্যে, দিয়ে আবার আমাকেই বের করবে। এমন একটা ঘটনা ঘটলো মিটিং এর মধ্যে কি আমিই যাচ্ছি, যাকে নিয়ে এসছি তার সাথেই আমি এখন হিংসা করছি, তাকে দেখে হিংসা করছি, পছন্দ করছি, কি আমার থেকে এগিয়ে যাচ্ছে। এমন এমন যে দৃশ্য দেখাচ্ছে যে দৃশ্য দেখে তুমি যেন পড়ে যাও, তুই দিয়ে আবার বলছে তুমি একে নিয়ে এসছো, আমি তোমাকে নেব, তুমি একে বসিয়েছ, এবার আমি তোমায় টেনে নিয়ে যাবো। তাই যখন একটা ব্যক্তি নিয়ে আসে একজনকে, সে যদি আত্মাতে পরিপক্ক না থাকে, আত্মাতে দৃঢ় না থাকে, তুমি দেখবে সে আত্ম থেকে পড়তে শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। তাই একটা অন্ধ অন্য অন্ধকে রাস্তা দেখাতে পারি। আবার প্রভুর বাক্য যিশকেলের পত্রের মধ্যে তিন অধ্যায় বলছে কি তুমি যদি আজকের দিনে সত্য জেনে থাকো, আর যদি সেই সত্যটা তুমি অন্যজনের কাছে প্রকাশিত না করো, তুমি তার রক্ত দায়ী হবে। আমরা বলি যে আমরা এখন পর্যন্ত কাউকে তো খুন করিনি, কিন্তু তুমি যখন প্রভুর সামনে দাঁড়াবে আর যখন প্রভু জিজ্ঞেস করবে কি তুমি কেন করেছো আমাকে, সে বলবে আমাকে কেউ কৃষ্ণের বিষয়ে বলি, তখন জিজ্ঞেস করবে কি কে ছিল তোমার পাশে যে কৃষ্ণকে জানত, তখন তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি তার রক্তের দায়ী হয়ে যাবে, তোমার হাত তার রক্ততে পুরোপুরিভাবে লিপ্ত হয়ে যাবে, কারণ তুমি তার রক্তের দায়ী হয়েছো। ওর জন্যে তুমি ওকে কৃষ্ণের বাক্য বলনি বলে তুমি যে জায়গাতে এসছো, যে সত্য বাক্য জেনেছো, তুমি যে পরিবর্তনের মধ্যে এসছো, তুমি কারোর কাছে প্রকাশিতই করবে, কারণ তুমি এখনো অন্ধ। আমরা এখনো অন্ধ হয়ে রয়েছি, আমরা যেহেতু এখনো অন্ধ আমরা জানি না কি আমরা যে বাক্যটাকে শুনছি সেই বাক্যর শক্তিটা কত, আমরা এখনো পর্যন্ত সেই শক্তিটাকে মেপে দেখতে পারিনি কি কতটা সত্যি রয়েছে এই বাক্যর মধ্যে। যারা যারা বাক্য শোনে কিছু কিছু জনের পরিত্রাণ নেমে আসে, কিছু কিছু জায়গার মধ্যে বাবা গিয়ে একবার বাক্য প্রচার করেছে আর সেই ব্যক্তি পুরো জীবন বদলে গেছে, সে প্রচারক হয়ে দাঁড়িয়েছে যখন নেক্সট বছর এসে গেছে। বাক্যর মধ্যে এতটা ক্ষমতা থাকে কি তোমাকে স্বাধীন করে দিতে পারে, কারণ বাক্য হল সত্য আর সত্য স্বাধীন করে। হালেলুইয়া। আমাদের এখনো সেইভাবে চক্ষু খুলে যার জন্য আমরা সত্যটা দেখতে পাই না, মুখে বলি কি হ্যাঁ, কিন্তু ওই কথার গভীরতা আমরা জানি, আমরা যতটা সমাজ জ্ঞান রয়েছে অতটাই বুঝি। আমার জন্য আজকের দিনে সত্য কি, সত্যটা কতটা প্রাধান্যতা দিই আমি, এখানে সবাই আলাদা আলাদা ভাবে দেয়। তুমি যতটা সত্যকে প্রাধান্যতা দাও হতে পারে, তুমি অতটা দাও না, যে যত প্রাধান্যতা দেয় তার মুখের মধ্যে অত সত্য থাকে, কারণ সে অতটা শক্তি বুঝতে পারে সত্য, অতটা জ্ঞান তার খোলে, অতটা স্বাধীনতার মধ্যে সে যায়। আর আমরা যেহেতু যেতে পারি না, আমরা বুঝতেও পারি না, আমরা এক অন্যের সাথে মারামারি হানাহানি করি, এক অন্যের সাথে লড়াই করে বেরিয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না কি এর পেছনে অন্য কেউ আছে, সেই ব্যক্তিটা নয়। সেই ব্যক্তি একজনের প্রভাবতে এসে তোমাকে ঘৃণা করতে পারে, হঠাৎ তুমি তাকে চেনো না, জানো না, তুমি প্রার্থনা সভায় এসছো, সে তোমাকে দেখে তোমায় পছন্দই করছে না, একটা ঘৃণা জন্মাতে পারে। আমি এখানে জানি অনেকজন এমন একটাও ব্যক্তি নেই কি সে সবাইকে ভালোবাসতে পারে, সবার সাথে কি কথা বলে, সবার হাত ধরে চলে। আমি যদি আজকে দিনে মিলনের কথা বলবো, তুমি যাকে চেনো তুমি সবচেয়ে প্রথম তাকেই জড়াবে।
তুমি যার সাথে এসছো তুমি সর্বপ্রথম তাকেই জানবে। কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, তুমি যদি সত্যি প্রভুর সন্তান হতে চাও তাহলে নিজের শত্রুকে প্রেম কর, তাহলেই তুমি প্রভুর সন্তান হতে পারবে। কারণ পিতা এরকম, আজকের দিনে যদি পিতাকে চিনতে হয় তুমি চিনতে পারবে কিভাবে? দেখো যখন তিনি বৃষ্টি দেয় তিনি এটা পক্ষপাতিত্ব করে দেয় না, কে ধার্মিক এর বাড়ির মধ্যে বৃষ্টি যাবে, বৃষ্টি সবার জন্যে থাকে, যে প্রভুকে গাল দিচ্ছে তার জন্যে আর যে প্রভুর আরাধনা করছে তার জন্য, রোদ সবার জন্যে ওঠে, যে বাইবেল ছিঁড়ে ফেলে দিচ্ছে, যে অন্যজনকে দেশ করিয়াছে তোমার জন্য। তাতে যখন প্রভু বিচার করে, প্রভু একটা পুরো শহরকে বিচার করে দেয়, কারণ সেই শহরের মধ্যে একটাও ধার্মিক ব্যক্তি নেই। সদম এবং গোমরার মধ্যে শুধু লট ছিল, প্রভু লটকে বের করে নিয়ে চলে এসেছিল আর প্রভু ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ করি যারা প্রত্যেকটা দিন প্রভুর দরবারে আসছে। আমি জানি না কি সত্য জেনে আসছে, কতটা তুমি এগিয়েছ, প্রভু আমাকে ওটা দেখতে দেয়নি, কিন্তু আমি এতটা জানি কি প্রত্যেক দিন আসতে গেলে যুদ্ধের খুব প্রয়োজন। আত্মিক লেভেলে যুদ্ধ না করলে প্রত্যেক দিন এসে প্রভুকে বসা যায় না, প্রত্যেক দিন এসে বসা যায় না। আর কিন্তু যারা প্রত্যেক দিন এসে বসে তারা অন্যদের থেকে বেশি জ্ঞানে থাকে, কারণ তারা রোজ বাক্য পাচ্ছে। চোখ যদি খুলে যায় না, আমি আপনাকে বলছি প্রত্যেকটা বাক্যতে লাপিয়ে লাপিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তুমি তালি করবে, একই বাক্য শুনে শুনে কান্দি বেরিয়ে যাচ্ছে বলে কিছু নতুন চাই। যদি সত্যি এক একটা বাক্যর তুমি গভীরতা বুঝতে পারো তাহলে প্রত্যেকটা বাক্যতে তুমি তালি দেবে, কারণ তোমার চক্ষু খুলে গেছে। কতজন আছি আমরা আমাদের সত্যি করে চক্ষু খুলেছে? কতজন আছে বিশ্বাস কি জানেন? বিশ্বাস হলো বিশ্বাস, যেরকম একটা অন্ধ বলছে দাউদ পুত্র আমার প্রতি দয়া করো, সে রাস্তা জানে না, কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু জানে এখানে খ্রিস্ট হেঁটে গেছে, আর যদি আমাকে কেউ চক্ষু ফিরিয়ে দিতে পারে তো সেই একমাত্র ব্যক্তি আছে। 10 বছর আমি অন্ধ ছিলাম, অপেক্ষা করেছিলাম, কোনো আশা ছিল না, কোনো ভরসা ছিল না, কিন্তু আমি জানলাম কি খ্রিস্ট করতে পারে। সে শুধু শুনলো কি খ্রিস্ট আশ্চর্য কাজ করছে। আর যখন তার পাশ থেকে যাচ্ছিল বলছে দাউদ পুত্র আমার প্রতি দয়া করো, পাশের লোকেরা তাকে বলছে এই চুপ কর প্রভুকে ডিস্টার্ব করবে না, এই চুপ কর। কিন্তু যতই তাকে বলেছে চুপ কর ততই চিৎকার করেছে সে, আর তার চিৎকারের আওয়াজ প্রভুর কানের মধ্যে পৌঁছে গেল। আর প্রভু বললো তুমি কি চাও? আর সে প্রভুকে বললো আমি দেখতে চাই, বলছে তোমার বিশ্বাস তোমায় সুস্থ করিল। আর সে দেখতে পেল। কি করে পরিত্রাণ পায় মানুষ? সে অন্ধটা কি করে দেখতে পেল? সে কি দেখতে পেয়েছিল প্রভু আরোগ্যতা দিচ্ছিল? সে শুনেছিল কি কৃষ্ণ আরোগ্যতা নাই, তার কাছে ক্ষমতা আছে। যদি তুমি আজ শুনে থাকো আর তোমার হৃদয়কে তুমি কঠিন করিয়া থাকো, পরিত্রাণ তোমার থেকে অনেক দূরে থাকবে। কিন্তু যদি তুমি শুনে থেকেছো আর তুমি যদি চিৎকার করে তাকে ডেকেছো, প্রভু এসে বলবে তুমি কি চাও বলো, তুমি প্রভুকে বলো আমি পরিত্রাণ চাই, আর অন্তই পরিত্রাণ দিবস তোমার জীবনে পরিত্রাণ নেমে আসবে, তোমার চক্ষু খুলে যাবে, তুমি দেখতে পাবে। বলছে আমি প্রার্থনা করি যেন তোমার হৃদয়ের চক্ষু দীপ্তিময় হবে, যেন তুমি দেখতে পাও। শরীর দুর্বল কিন্তু আত্মা সবল, শরীর তোমার সাথ দিতে পারে না প্রতিদিন, তুমি কাজ করে আসছো তুমি দুর্বল হয়ে যাচ্ছ, কিন্তু তোমার আত্মা সবল থাকে তুমি সেই স্তরের মধ্যে নিজের শরীরকেও নিয়ে আসবে যেখানে তুমি প্রভুর উপস্থিতির মধ্যে প্রবেশ করে গেছো প্রথম কালে। শরীর দুর্বল কিন্তু আত্মা সবল,
তো দিয়াবল চায় যে তোমার চোখের মধ্যে ঘুম চলে আসুক, বাড়ির মধ্যে নরম খাটের মধ্যে ঘুম আসে না, কিন্তু এখানে বসে মাটির মধ্যে মানুষ ঝিমাতে শুরু করে দেয়। কারণ সে চাই তুমি পবিত্র বাক্যতে ঘুমাবে। কিন্তু ধন্যবাদ দাও কি প্রভু তোমাকে আরো সত্যর মধ্যে নিয়ে যাবে। বছর শেষ হতে চলেছে, কিন্তু এই বছর শেষ হওয়ার পর নতুন বছর যখন শুরু হবে, নতুন লড়াই বাকি আছে, নতুন নতুন কষ্ট আসবে, নতুন নতুন পরীক্ষা আসবে। আর আমি জানি আমার কৃষ্ণ মিথ্যা বলে না, তিনি সত্য ঈশ্বর। আর তিনি প্রতিজ্ঞা করেছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমার ভয় নেই, আমি শুধু প্রস্তুতি নেব, পার তিনি করাবে। আমেন। চোখ বন্ধ করে